দেশের অন্তত 13টি স্টেটে নতুন আরেকটি তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এতে অন্তত 120 মিলিয়নের বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছে। এরই মধ্যে ফিলাডেলফিয়া ও ওরেগনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া ঠান্ডাজনিত কারণে দেশে 80 জনের মৃত্যু হয়েছে। জো বাইডেনকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রশাসনের সর্বস্তরে বামপন্থীদের ঠাঁই দিয়েছেন প্রেসিডেন্ট। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের বাধা না দিলে তার পক্ষেই বেশি ভোট পড়বে বলেও দাবি করেন তিনি। দ্বিরাষ্ট্র সমাধান নীতির ভিত্তিতে নিজস্ব সামরিক বাহিনী ছাড়া স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাস ইসরায়েল চলমান যুদ্ধের মাঝেও দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়ন সম্ভব। ৭৪,০০০ ঋণ গ্রহীতার প্রায় ৫ বিলিয়ন ডলার শিক্ষাঋণ মৌকুফের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সরকারের এমন ঘোষণায় খুশি ঋণ নেয়া শিক্ষার্থীরা। এর আগে ঋণ মৌকুফের প্রচেষ্টা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সেনেটর টিম স্কট। তিনি বলেন, দেশের দক্ষিণ সীমান্ত বন্ধ করা সহ সামাজিক নিরাপত্তা রক্ষায় ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট দরকার। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে লেটিশিয়া জেমস যেসব সাক্ষাৎকার নিয়েছিলেন তা সংগ্রহ করতে এই মামলা দায়ের করেছেন কুমো। নিউ ইয়র্ক সিটিতে আবহাওয়া পরিস্থিতি কোল্ড ব্লুর অধীনে না থাকলেও তীব্র ঠান্ডার কারণে এখনও সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া চলমান বৈরী আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সিটি জুড়ে বিশেষ সতর্কতা জারি রেখেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দখলকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তাওফিক আজাক নামে এক আমেরিকান প্যালেস্টিনিয়ান কিশোরের মৃত্যু হয়েছে। রামাল্লার পূর্বে আল মাজরা আজ শারকিয়া শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা জানানোর বিষয়টি গণমাধ্যম থেকে জেনেছেন। শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এমিরেটস স্টেডিয়ামে নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই 5-0 গোলে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এ জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। 21 ম্যাচে 43 পয়েন্ট গানারদের। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট 20 ম্যাচে 45।